হ্যালো ফ্রেন্ড, ইউটিউব চ্যানেলে তোমাদের তোমাদের জন্য আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ইন্ডিয়ান রেলওয়েতে যে যারা যারা গ্রুপ ডি এর এক্সাম দিয়েছিলে তাদের জন্য আজকে একটি খুশির খবর বেরিয়েছে, এই মাত্র বেরোলো। অ্যান্সার কি তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্সার কি রিলিজ করেছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। আমি এখন কলকাতা আরআরবি বোর্ডের ওয়েবসাইট খুলে রেখেছি। চলো কীভাবে চেক করতে হয় তোমাদের আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গুগল খুলে আরআরবি কলকাতা লিখতে হবে। আরআরবি কলকাতা লেখার পর দেখতে পাচ্ছ আরআরবি কলকাতা এসছে এখানে। প্রথমে ওকে করে দিতে হবে। প্রথম পেজটা ওকে করার পর পেজটা খুলছে। এখানে দেখতে পাচ্ছ CEN02/2018 দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড অপশন যেটা দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার টু সি ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইনস্ট্রাকশান আসবে। ইনস্ট্রাকশানটা দেখতে পাচ্ছ, এখানে বলেছে 11/1/2019 তারিখ রাত 9টার সময় কোশ্চিন পেপার অ্যান্সার কি ডাউনলোড করা যাবে। এবং মনের মধ্যে যদি কারোর অবজেকশন থাকে কোনো কোশ্চিন থেকে, তাহলে সেটা হচ্ছে 14/1/2019 তারিখ থেকে কমপ্লেনটা দেওয়া যাবে ওয়েবসাইটের তরফে, কমপ্লেন দিতে পারবে। এবং এই কমপ্লেন করার লাস্ট ডেট হচ্ছে 19/1/2019 তারিখ। এখানে বন্ধুরা একটা জিনিস বলেছে যে প্রত্যেকটা পার কোশ্চিনের জন্য 50 টাকা করে ফি দিতে হবে, সেটা রিফান্ডেবল আছে, রিফান্ডও হয়ে যাবে। তোমার যদি একটা অবজেকশন থাকে যে এই কোশ্চিনটা ধর যে এই কোশ্চিনটা তোমার ঠিক হবে কিন্তু সেটা আরআরবি বোর্ডে ভুল দেখাচ্ছে, তখন তুমি এটাকে তুমি অবজেকশন দিতে পারবে। তোমার যদি কোশ্চিনটা যদি রাইট হয় সে টাকাটা তোমাকে রিটার্ন দিয়ে দেবে, রিফান্ড হয়ে যাবে। যদি ভুল হয়ে যায় সেই টাকাটা তুমি রিফান্ড পাবে না। তোমরা ভালোভাবে চেক করে নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছে লগ ইন পেজ আছে, লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার পর দেখতে পাচ্ছ আমরা খুলছে না, এখানে টু মেনি ইউজার বিজি দেখাচ্ছে, মানে এখানে অনেক এখন কিছুক্ষণ আগে নোটিশ দিয়েছে তার জন্য হয়তো দেখাচ্ছে লোড নিতে পারছে না। তো তোমাদের যেভাবে দেখালাম সেইভাবে তোমরা ওকে সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা আসবে, লগ ইন ওকে করতে হবে। ওকে করার পর একটি বক্স আসবে, ছোট্ট একটা বক্স আসবে, সেই বক্সে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নিচে থাকবে ডেট অফ বার্থের জায়গা থাকবে। ডেট অফ বার্থ বসানোর পরে ক্যাপচা কোড দিতে হবে, ক্যাপচা কোডে যা যা লেখা থাকবে সেটা সেম টু সেম লিখে দিতে হবে। লেখার পর লগ ইন করে দিতে হবে। লগ ইন করলেই অটোমেটিক্যালি কোশ্চিন পেপার এবং অ্যান্সার কি ডাউনলোড হতে শুরু করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা থাকবে সেটা ওকে করে দিতে হবে, কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় দ্রুত, তার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো গুড নাইট বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই।